একটা ফসলের উপর নির্ভরশীল ছিল, একটা ফসল। এখানে 25-30 মন ধান হতো, এই ধান দিয়ে কিন্তু তারা গর্ব করতো। তাদের গলা বলা ধান ছিল, পুকুর বলা মাছ ছিল, আর হলো তাদের গরু মহিষ ছিল, যার কারণে তারা সুন্দরভাবে জীবনযাপন করতো এবং ওই পয়সা দিয়েই কিন্তু তাদের ছেলে মেয়েদেরকে তারা ঢাকা খুলনা এবং বিদেশে পড়াশোনা করতো। কিন্তু আজকে কিন্তু অবস্থা খারাপ। খারাপের জন্য আমি অবশ্যই বলো জলবায়ুর পরিবর্তন আছে, এছাড়াও মানুষের সৃষ্ট কিছু ব্যাপার যেগুলো আমাদেরকে ক্ষতি করেছে। আজকে আমরা বলি খালগুলো যেগুলো আজকে ভরাট হয়ে গেছে, শুধু কি এই কারণে? আজকে দক্ষিণ অঞ্চলে যারা ঘেরবেরি করেন, যারা ভেরিবাদ, ভেরিবাদের অর্থ ছিল কি, ভেরিবাদ যখন করছে তখন লবণ পাটনি পা মাঠে ঢুকবে না। আমরা মিষ্টি বাড়িতে একাধিক ফসল ফলাব, এটা ছিল উদ্দেশ্য, যেটা আজকে উত্তরবঙ্গে হয় কিন্তু আমাদের দেশে হয় না। এরপরেও অবস্থার পরিপ্রেক্ষিতে সময়ের ব্যাপারে আমাদের লবণাক্ত পানির কারণে, আমাদের এখানে স্যালাইনটির কারণে আমাদের জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে গেছে। আমাদের গাছপালা আগে আমাদের দক্ষিণ অঞ্চলে মানে দক্ষিণ অঞ্চলে যে গাছ হতো, আজকে কিন্তু সেই অবস্থা না। তারপরও আরো একটা পরিবর্তন, যে জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের অনেক পরিবর্তন হয়েছে। আমি ছোটবেলা আমি যখন গ্রামে যেতাম, দেখতাম আমার যারা অভিভাবক তারা স্বাভাবিকভাবে একটা সিজনে গাছ লাগাতো, আজকে কিন্তু সেই লাগায় না, কোনো বাড়িতে লাগায় না, আজকে ওই অঞ্চল লাগায়। কিন্তু একটা নির্দিষ্ট সময় ছিল, এই বরিশাল দিয়ে সব এই কোস্টারবেল্টে সবাই বাড়িতে কিন্তু এই গাছপালা লাগানো হতো, কিন্তু এখন কিন্তু লাগানো, মানুষেরও পরিবর্তন এসে গেছে। আর আমাদের একটা আজকে এই অঞ্চলে আপনারা যাবেন যে আমাদের এই আমি রামপাল মোংলা এই অঞ্চল দিয়ে যদি আমি বলি, দেখবেন একসময় অসংখ্য গাছ ছিল, এখন গাছ নাই। তাহলে আপনাদের পরিবেশ কিভাবে সুন্দর হবে এবং কিভাবে ভালো হবে? ভালো করতে গেলে যেমন যাদের কারণে যাদেরকে আমরা দোষারোপ করি তারা যেমন ক্ষতি করছে, পাশাপাশি আমরাও যদি সেই একই ক্ষতি করি, তাহলে কিভাবে আমরা আমাদের আগামী দিনে আমরা কিভাবে বাঁচবো এবং কিভাবে আমরা যত গবেষণাই করি না কেন তার এই তো হবে জিরো। আজকে 700 কোটি টাকা সরকার খরচ করবে, এই খরচের মধ্যে যদি কিছু এনজিওদেরকে আমরা এই টাকাগুলো দিয়ে তাদেরকে নির্দিষ্ট করে দিতে হবে, তারা যে কাজটা করবে, কি কাজ করবে, যে কাজটা করবে সেটা যদি আগামী দিনে আমাদের যদি রক্ষা না করতে পারে, আমরা যে প্রবলেম এবং সে অসুবিধা ফিল করছি আগামীতে হবে সেটা যদি আমরা দূর না করতে পারি, তাহলে এই টাকা খরচ করে কোনো লাভ নেই। আমি ওনার সাথে একমত। এ নিয়ে আমাদেরকে গবেষণা হোক যেভাবে হোক আমাদেরকে সুচিন্তিত একটা চিন্তা ভাবনা থাকতে হবে যে এই টাকা খরচ করবো এই এই কারণে, যেমন সুদূরপ্রবাসী আমরা সেটা থেকে আমরা কিছু একটা ভালো কিছু একটা পাই, এই দিকে আমাদেরকে এদিকে লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক, অনেক রাজ হয়েছে, আমি কথা বাড়বো না, আমি শুধু এইটুকু বলতে চাই যে মানুষের সৃষ্টির কারণে আজকে আজকে একটা জিনিস আপনারা জানেন যে গড়াই, এই গড়াই কারণেই কিন্তু আজকে আমাদের এই যে রুশরা এই অঞ্চল দিয়ে একসময় এই নদীতে রুশরা নদীতে আমি ছোটবেলা দেখছি যে একাধারে প্রায় 3-4 মাস পানি একবারে নিচের দিকে নামত। আজকে কিন্তু পানি যে ফ্লো তারই কোনো নদী পারে গেলে এটা বোঝা যাবে না, যার কারণে পরিবেশ আস্তে আস্তে আজকে লবণাক্তের কারণে গাছগুলো নিউ মারা যাচ্ছে। তারপরেও আরো ব্যাপার আছে, আমাদের অসংখ্য খাল বিল আছে এই সুন্দরবনের মধ্যে। আমি এই কয়েকদিন আগে এই নিয়ে আমি অনেকের সঙ্গে আমার চেঁচামেচি ই করতে হয় যে এখন আগে মাছ মারার জন্য একটা পারমিশন দিত, তারা নেটের জাল দিয়ে মাছ মারত। এখন যেহেতু আবার একটা নতুন সিস্টেম যে কোনো দরকার নাই, একটা বীজ জাতীয় কি পাওয়া যায় ভারতে, তাই আনিয়ে নদীর এক প্রান্ত খালের এক প্রান্ত দেওয়া হয়, দেওয়ার পর এক জায়গায় নেট ধরে সেইখানে মাছ সব এই মাছগুলা তো মারা মানে যেটা প্রয়োজন সেটা নেয় আর সমস্ত মাছ কিন্তু ওই নদীতে ফেলা হয়, তাতে আমরা মাছ তো আমাদের আস্তে আস্তে কমে যাচ্ছে আর ওই মাছগুলো ওই যে সেগুলো সেগুলো পচে এখানে পরিবেশ নষ্ট হচ্ছে আস্তে আস্তে। এই অবস্থা আজকে আমাদের আইডিয়ার কথা বলা হয়েছে, আমি অবশ্যই এই কথাটা শুনি না। আজকে আইডিয়া হওয়ার পরে আমাদের দেশে এখন বাধা সম্ভব হচ্ছে না, কারণটা কি নিশ্চয়ই আমাদেরকে এ ব্যাপারে আমাদের যারা এই সম্পর্কে যারা এক্সপার্ট তাদেরকে এগুলা অবশ্যই গবেষণা করতে হবে। এই কারণে যে এই বাঁধগুলো যখন 62 কিংবা তার আগে যখন 60 এইগুলো করা হয়েছে তখন কি হয়েছে, এই নদীর একটা ই ছিল, গভীরতা ছিল, এবং যখন এই বাঁধগুলো দেওয়া হয়েছে তখন নদীর পানির লেভেল যেখানে আসতো সেই লেভেলে এই বাঁধটা
শুরু করা হয়েছে, যার কারণে ওই সময় আর জোয়ারের পানি ওই বাঁধের উপর সেইভাবে নামে না। কিন্তু এখন কি হচ্ছে, এখন নদী সিলটেড হয়ে উঁচু হয়ে গেছে, আর এখন যে জোয়ারের পানিটা এসে ওই বাঁধের মাঝখানে লাগে, যার কারণে বাঁধটা আস্তে 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 নরম হয়ে যায়। যখন স্রোতের ই বেশি থাকে তখনই কিন্তু বাঁধটা ভেঙে যায়, তখন একে রক্ষা করার কিছু নাই। এখন আমাদের এই অঞ্চলে জোয়ারের সময় পানি মানে জোয়ারের পানি আসে আবার ভাটায় নামে, কিন্তু ওইখানে এই বাঁধ করতে গেলে অবশ্যই সেইখানে একটা সময় লাগবে যাতে বা ওইখানে মাটি কাটা যায়, কিন্তু সেই পরিবেশ এখনো পর্যন্ত সৃষ্টি হয় নাই। আর বাইরে থেকে মাটি দিয়ে ওইখানে বাঁধ করা এটা একটা কঠিন ব্যাপার। তারপর আরো দেখতে হবে যে এই বাঁধ দেওয়ার পর আমাদের জোয়ার ভাটা যেভাবে আসে, এবং একটা সময় তো জোয়ারের স্রোত খুব বেশি থাকে, অতএব এই সময় যদি ওই বাঁধ রক্ষা করতে হয় তাহলে এখানে ব্লক সিস্টেম করতে হবে। ব্লক সিস্টেম না করলে কোনো অবস্থায় ওই বাঁধটি কেন রাখা সম্ভব না। টেন্ডার দিচ্ছে, টেন্ডারে কেউ পার্টিসিপেট করে না, কারণ যারা টেন্ডার মানে কন্ট্রাক্টর তারা জানে যে এই কাজ করা এই ঘটনা সম্ভব না, রিক্স। কয়েকটা ক্লোজার আছে আমার সাথে, মন্ত্রী কয়েকবার ট্রেনিং করেছে, আমি ব্যক্তিগতভাবে কন্ট্রাক্টরদের সাথে আলাপ করছি, তারা ভয় পায়, তার কারণ তারা এই বাঁধ বাঁধতে পারবে কিনা, পানির যে চাপ আছে যে অবস্থান এতে বাঁধ বাঁধতে পারবে কিনা তারা সন্দিহান, যার কারণে তারা কেউই আগ্রহ প্রকাশ করে না টেন্ডার দিতে। অতএব অনেক অসুবিধা আছে, এইগুলো সুন্দরভাবে গবেষণার মাধ্যমে বিভিন্ন ভাবে যারা ব্যাপারে আমাদের ইঞ্জিনিয়াররা আছে তাদেরকে অত্যন্ত পরিকল্পিত ভাবে অগ্রসর হতে হবে, নাহলে এই সমস্যা যেটা শুরু হয়েছে এটা সমাধান করা খুব কঠিন। আমার মনে হয় আপনারা যারা আজকে এই জলবায়ুর ব্যাপারে বিভিন্নভাবে আপনারা চেষ্টা করছেন যে আমরা এর থেকে ক্ষতির হাত থেকে কীভাবে বাঁচবো, সেগুলো যারা গবেষণা করছেন আমার মনে হয় সার্বিক আমাদের দক্ষিণ অঞ্চলের বিষয়গুলো চিন্তা ভাবনা করে সেইভাবে আমরা কীভাবে বাঁচতে পারি, সরকারের কাছ থেকে আমাদের কি আশা সেগুলো বিস্তারিত আলাদা আলোচনা করে যাতে আমরা সরকারের কাছে একটা সাজেশন দিতে পারি। আর আমি মনে করি যে এই দক্ষিণ পশ্চিম অঞ্চল মানে এই দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদেরই আমরাই ক্ষতিগ্রস্ত বেশি, তার কারণ আর সবচেয়ে খুলনাই হল হুমকির মুখে, অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের যারা এই অঞ্চলে বসা বিশেষ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছে, আমি মনে করি যে আপনাদের দায়িত্ব অনেক, তার কারণ খুলনা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত বিষয়গুলো এখানে পড়াশোনা করানো হয় এটা সেই ব্যাপারে আমি আমি বিসিস সাহেব আছেন, আমরা মনে করি যে আমাদের এই অঞ্চলের বিষয় চিন্তা ভাবনা করে সেইভাবেও আপনাদের গবেষণা হোক আপনাদের যেভাবে হোক যাতে আমরা আমাদের আপনাদের কাছ থেকে আমরা কিছু একটা ভালো আশা করি। এক্ষেত্রে সরকারের যেগুলো সাহায্য সহযোগিতা করার প্রয়োজন সে ব্যাপারে আপনাদের মাধ্যমে আপনারা চেষ্টা করেন, আমরাও এই অঞ্চলের হিসাবে আমাদের যা সরকারের সঙ্গে কোনো কথা বলার থাকে আমরা অবশ্যই বলবো। আমি আবারও বলি মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে খুব আন্তরিক, আপনারা জানেন যে উনি প্রথম এই ব্যাপারগুলো নিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় উনি অত্যন্ত জোরালোভাবে কথা বলছে, এবং ওনার এই কথা বলার কারণে যে বাংলাদেশ এর জন্য ক্ষতিগ্রস্ত হবে কিংবা বাংলাদেশ ক্ষতি এইটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। যাই হোক, আমি আপনাদের সবাইকে বিশেষ করে যারা এই আয়োজন করেছেন, যারা সাহায্য করেছেন, আর যারা এত রাত পর্যন্ত এখানে আছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুব ধন্যবাদ।